ওয়েল, দাদা ভাই যেই কমেন্টসটা করেছেন, 10 টাকা না দিলে এরা, কিন্তু দাদা ভাই এই 10 টাকাটা না দিয়ে আপনি একটা চাকরি দিন প্লিজ দাদা ভাই, কোনো ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আপনি আপনার অফিসে চাকরি দিন, আমি তাহলে ধন্য হয়ে যাব। কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তিকে আপনার বিজনেস যদি থাকে সেই বিজনেসে কর্মরতর জন্য তাকে একটা জায়গা দিন, যাতে সে বিজনেসটা আপনার সাথে হাত দিতে পারে। দাদা ভাই অত কিছু করতে হবে না, আমাদের এখানটাতে একটা ট্রান্সজেন্ডার কিছু মানুষেরা মিলে কচুরির দোকান খুলেছে, আপনি পারলে এসে 7 সকালে এসে তাদের কাছ থেকে কচুরি খেয়ে যান, তাহলে মানবো যে আপনি সত্যি সমতার হাত বাড়িয়েছেন। 10 টাকা দিতে যখন আপনার এত সমস্যা, কিন্তু 10 টাকাটা যাতে না দিতে হয় তাদের কিছু কর্মব্যবস্থার জন্য তো ভাবতে হবে দাদা ভাই, ভাবতে হবে। শুধুমাত্র তারা টাকা নেয় ভাবলেই বা বললেই চলবে না, তারা যাতে টাকা রোজগার করতে পারে সেটার জন্য তো এম্পাওয়ারমেন্টটা দরকার, তাই না? তো আপনারা কোনো কচুরির দোকান খুললে তাদের 7 সকালে মুখ দেখা যায় না, সেখান থেকে কচুরি খান না। কোনো ট্রান্সজেন্ডার যদি হকার হয় তার কাছে একটা সেফটি পিনও কিনবেন না, পিন করবেন নিজের বাড়ির সেফটি পিন দিয়ে, কিন্তু তার কাছ থেকে একটা সেফটি পিনও কিনবেন না। তাকে চাকরি দেবেন না, চাকরি দিলেও সেই চাকরির কর্ম জায়গায় আপনারা বুলি করেন, পোক করেন, তাকে যাতে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়। আমরা স্কুল লাইফে দেখেছি ওটাই আপনারা করেছেন, স্কুল লাইফের সময় তেমনই আমাদেরকে পড়াশোনা করতে দিতে চান না, যাতে আমরা সমতুল্যভাবে জায়গাটা না পান, আপনারা ভয় পান, ইনসিকিউরিটি ফিল হয় আমরা অনেক গুণী বলে। আমরা মানে যেহেতু এত ট্যালেন্টেড, এত গুণী, এত কিছুতে পারদর্শী, সেটা মেনে নিতে পারেন না, যার জন্য আমি কবিতা পাঠ করলে আপনাদের জলে পুরো শরীরটা জ্বলে ওঠে হিংসায়, এটা বোঝা যায়। তো ব্যবসা করলে ব্যবসাতে আপনারা কোনোদিনও মদত করেন না, তার কাছে জিনিস কেনেন না, চাকরি করলে চাকরিতে রাখতে দিতে চান না, কোনো হকার যদি ওঠে আপনার ট্রেনে বাসে 10 টাকা না চেয়ে যদি আপনাকে বলে নিন আমার কাছ থেকে কিছু, সেটাও নেবেন না তার কাছ থেকে। কোনটা করলে বলুন তো সুবিধা হবে তাদের, বুঝেছেন? নিজেদের মানসিকতা পাল্টান। যারা এই বলছেন যে 10 টাকা দিলে এত কিছু, তারা একটু চাকরি দিন, ছেড়ে দিন, চাকরি দিতে হবে না। আপনার বাড়িতে তো পরিচারিকা দরকার, হয়তো ঘর মোছার জন্য, বাসন মাজার জন্য, রান্না করার জন্য। কোন দিন কোন ট্রান্সজেন্ডারকে আপনারা জায়গা দিয়েছেন নিজের বাড়িতে রান্না করার জন্য, ঘর মোছার জন্য, ঘর পরিষ্কার করার জন্য, বাচ্চা দেখাশোনা করার জন্য? দেননি। বড় বড় কথা সোশ্যাল মিডিয়ায় লিখবেন না, বড় বড় কথা করতে গেলে বড় বড়ভাবে তাদেরকে সহযোগিতা করুন, সমতার হাত বাড়ান। এত তো সমতা সমতা করে বেড়ান, চিৎকার করে বেড়ান, ঘেউ ঘেউ করে বেড়ান, কই সমতা তুল্য তো জায়গা তো দিচ্ছেন না সবাইকে। আমি যেখানে চাকরি করি সেখানে একটাই ট্রান্সজেন্ডার আমি আছি, এরকমভাবে যারা হয়েছে সমস্ত কেউ একটা কি দুটো হয়েছে, কই 100টা করে ট্রান্সজেন্ডার তো সমস্ত পদে জায়গা পায় না, আমি তো দেখিনি 100টা পুলিশ ট্রান্সজেন্ডার হয়েছে, 200টা অধ্যাপক হয়েছে, 300টা পলিটিশিয়ান হয়েছে, 400টা ডাক্তার হয়েছে, 500টা উকিল হয়েছে। জায়গা দেওয়া হয় না, দেয়নি হীনমন্যতার জন্য, ইনসিকিউরিটি ফিলের জন্য। এই ইনসিকিউরিটিগুলো কাটান, সমতা যদি চান তাহলে সমতার জন্য হাত বাড়ানো শুধু মুখে বললেই হবে না, তাদেরকে জায়গা করে দিতে হবে। জায়গাটা কে করবে? আপনারাই করবেন, নইলে কখনোই এই ধরনের কথা মন্তব্য লিখবেন না।